হ্যালো রনি ভাইয়া ভালো আমরা কিন্তু এমনি এমনি গন্ডগোল করছিলাম প্লিজ হ্যালো পাবেল ভাইয়া হ্যালো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমরা যেটা গন্ডগোল করছিলাম এটা এমনি এমনি ঘাবড়াওনি তো না সেদিন আমাদের রনি ভাইয়া তার বাবাকে বললেন আচ্ছা বাবা গান গিয়ে বাইক চালানো কি অপরাধ বাবা বললেন অবশ্যই অপরাধ এখন অক্টেনের দাম যে হারে বাড়তেছে আর তুমি বাইক চালিয়ে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই গান গাস তো লজ্জা করে না সেদিন আমাদের রনি ভাই আমাকে বলতেছে জানো মৌমি আমি কালকে রাতে সোফায় বসে ভাবতে লাগলাম আমি কে কোত্থেকে আসলাম কেনই বা আসলাম আর কোথায় বা যাব তার কিছুক্ষণ পর রান্নাঘর থেকে আওয়াজ আসলো এক নম্বরের অলস তুমি না জানে কোন দুনিয়া থেকে আসছো আমার জীবনটাকে হয়তো বা ধ্বংস করতেই আসছো এখন যাও গোসলে যাও যে আমাকে উদ্ধার করো এই শুনে রনি ভাইয়া বলল না চাইতেই চারটা প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেলাম সেদিন আমাদের বাসায় তুমুল গণ্ডগোল আব্বু সব কাপড় চুপুর একসাথে ইস্ত্রি করে ভাঁজ করে সুন্দর মতো আলমারিতে সাজায় রাখছে পরে তো আম্মু চিল্লাইতেছে বলতেছে এগুলো তো কাচার জন্য বাইরে রাখছিলাম সেদিন শাশুড়ি বৌমাকে বলতেছে বৌমা যাও চুলায় আগুন ধরাও বৌমা বলতেছে আম্মু আজকে দেখলাম আব্বুকে বুয়ার দিকে কেমনে যে তাকায় আছে এই শুনে শাশুড়ি বলল আমি তোমাকে চুলায় আগুন লাগাইতে বলছি সংসারে না অফিসের নতুন কর্মকর্তা কাজের ব্যাপারে খুবই কড়া প্রথম দিন অফিসে ঢুকেই এক ছেলেকে এদিক সেদিক যেতে দেখে বলল এই ছেলে তোর বেতন কত বলল আট হাজার টাকা তার মুখের উপর ছুরি দিয়ে বলল এক্ষুনি বেরিয়ে যা ছেলেটি বেরিয়ে গেল তার কিছুক্ষণ পর সাইডে বসে থাকা এক লোককে জিজ্ঞেস করলো আচ্ছা উনি এখানে কী কাজ করতো বললো স্যার উনি তো আমাদের অফিসের কেউ নয় এখানে পিজ্জা ডেলিভারি দিত আমাদের রনি ভাইয়া ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলতেছে আপনার দাঁত ভাঙলো কীভাবে বলতে স্যার বললেন না ডাক্তার বউ শক্ত রুটি বানাইছিল ডাক্তার বলতেছে খাবেন না মানা করে দিতেন রনি ভাইয়া বলতেছে ওই কথাই তো বলছিলাম হয়েছে এরকম যে ভাবির রান্না মজা হয় নাই মানে মুখের উপরে বলতে পারছেন কখনো পারি না রে ভাই কেউ পারে না এসব বলা যায় না বলা যায় না হ্যাঁ এই সামনে যারা দেখছে কেউ কখনো বলতে পারেনি